Achso, achso. কত ভালোবেসে গড়েছো আমায় কত যতনে কত নেয়ামত দিয়েছো ঢেলে এই জীবনে জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে হৃদয় করো মিস করতেছে বারবার লাইন চেক করেন অসংখ্য ধন্যবাদ আমরা সবাই মিলে মাওলা মাওলা বলে ডাকবো আমাদের কোনো একজনের ওসিলায় সবার ডাক আল্লাহর দরবারে কবুল হয়ে যাক সবাই বলি আমিন কত ভালোবেসে গড়েছো আমায় কত যতনে কত নেয়ামত দিয়েছো ঢেলে এই জীবনে জান্নাত লোভে নয় পাথর তুমি ডাকো যে কাছে বারে বারে আমি আমাকে করি পথ আমি কি যে গোনাগার তবু দেখি গো তোমার আমি কি যে গোনাগার তবু দেখি গো তোমার করুণার দুয়ার খোলা জানি আমার তো নেই কোনো সম্বল তুমি যদি ক্ষমা না করো হবে ব্যর্থ আমার এ জিন্দেগি প্রেমে যদি মন না ভরো কোন ঝড়ে ভাঙে বুক আর কেউ না জানুক কোন ঝড়ে ভাঙে বুক আর কেউ না জানুক তুমি সবই জানো মারহাবা বলবেন মারহাবা বললে আমরা আরো উৎসাহিত হব ইনশাআল্লাহ এক ভাই
আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রচিত নালায়ে কলন্দর থেকে গজল শুনতে চেয়েছেন, রঙ লায়া হ্যায় জাহান। এরা শুনেছেন এর আগে? रंग लाया है जहां में सईदे अबरार से गुलशन आलम उजाला गुल बने असरार से रंग लाया है जहां में रूए खुर्शीद रिसालत है दरफशंद जहां रूए खुर्शीद रिसालत है दरफशंद जहां है शुआए नूरे अफजा मखज़न अनवार से रंग लाया है जहां में ज़ात अहमद की तजल्ली है मुअल्लक अर्श से ذات احمد کی تجلی ہے معلق عرش سے ہے صدائے مرحبا غلمان سے احرار سے رنگ لایا ہے ذات کی انوار سے رنگ لایا ہے جہاں میں سید ابرار سے گلشن عالم اجالا گل بنے اسرار سے رنگ لایا ہے جہاں میں مرحبا ایبار اپنا را بولیں اپنا دل کنو پسند آتی ہے بکتانا کمی جیا مومین گھومیے کنو مومین گھومیے کنو ایتا آپ بودھے ہونے کے شنے نائے کنو نا একদম নতুন আচ্ছা আর কোন মানে নাথের রসুল শোনার কোন ইচ্ছেই আমাদের নাই বিষয়টা এরকম না কেউ তো বললেন না যে ভাই একটা নাথের রসুল গাইবেন এমন উম্মত আমরা পরীক্ষা করুন আপনার নিজেকে মরুর হাওয়া একটা নাথের রসুল গাইবেন আচ্ছা মনমাঝির পক্ষে কারা কারা মরুর হাওয়ার পক্ষে কারা কারা মরুর হাওয়া জয়যুক্ত হয়েছে এই গজলের একটা বিশেষত্ব হলো গজলে দুরুদ শরীফ রয়েছে আমরা এক ওসিলায় সবাই মিলে আজ একটু দুরুদ শরীফ পড়ি কি বলেন আপনারা আছেন তো আমার সাথে মরুর হাওয়া লাগলে গায়ে
মনে পড়ে সেই একটি শহর যে শহরে যাই রে বয়ে আল্লাহর রহম নহর সে শহর মদিনা সে শহর মদিনা যে শহরের তানে ব্যথা ভরা প্রাণে নিত্য গুণী যে প্রহর রসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা কোথায় পাবে এমন শহর ঘুরে ঘুরে পৃথিবী যে শহরে আছেন শুয়ে সকল নবীদের নবী কোথায় পাবে এমন শহর ঘুরে ঘুরে পৃথিবী যে শহরে আছেন শুয়ে সকল নবীদের নবী আর কোথায় পাবে খুঁজে এমন বাগান উড়ে দিবস রাতি জান্নাতি সুঘ্রাণ আর কোথায় আছে ওই সবুজ মিনার আর কোথায় আছে ওই সবুজ মিনার দেখে দেখে জুড়ায়ন তো রসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ রসুল আল্লাহ হাবিব আল্লাহ দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা মুসাফিরি এই জীবনের বাকে বাকে হতাশা ওই মদিনা শহর বুকে জাগিয়ে দেয় যে আশা মুসাফিরি এই জীবনের বাকে বাকে হতাশা ওই মদিনা শহর বুকে জাগিয়ে দেয় যে আশা থাকি যত দূরে থাকি যেথায় যেমন ওই পাক মদিনা টানে আমার মন ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যা ওরে মরুর হাওয়া তুই জানিয়ে যায় দগ্ধ হৃদয়ের খবর দাও গো দয়ার নজর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আরো একটি ফরমাইশ আমার কাছে চলে এসেছে এই সাবজ গুম্বাদ ওয়ালি এটা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হবে গাওয়া যায় কিনা এই সাবজ গুম্বাদ ওয়ালি এটা শুনবেন আপনারা রেহাত তুলি ভাইয়ারা
যদি আচ্ছা ঠিক আছে তাহলে গাওয়া যায় না আমি তো আসছি আপনাদের কারণে আপনারা শুনতে না চাইলে আমি গাইব কেন আপনাদের জন্য আমি এসেছি পেছনে যারা আছেন তাদের জন্য না তারা সামনে চলে আসুন অসম্ভব অসম্ভব প্রিয় একটি গজল দু চারটি উর্দু গজল রয়েছে যেগুলো অনেক গীতিকারের নাম হয়তো আমি জানি না আমার জীবনে যে কয়েকটি গেয়েছি আর কি ওই তিনটা অথবা চারটা হবে বোধহয় কতটুকু ভালো লাগার পর এই গজলগুলো আমি গেয়েছি সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এর মধ্যে এটি হচ্ছে একটি এই সাবস গুম্বাতে ওয়ালে প্রথম যখন আমি এই গজলটি শুনেছিলাম তখন শুনে শুনে আমার আমার কান্না এসেছে তো ভালো লেগেছিল গজলটি তারপর ভাবলাম যে না আমিও গাই সাধারণত নিজের লেখা গজলগুলোই বেশি গাই কিংবা গীতিকারের কাছ থেকে নিয়ে আসা গজল এইভাবে র্যান্ডম গজল খুব কম গাওয়া হয়েছে কথাগুলো এই জন্য বললাম যে এই গজল আমার ভীষণ প্রিয় সহজ উর্দুতে লেখা একটু মন দিয়ে শুনলে আপনারাও অর্থ বুঝবেন ইনশাআল্লাহ سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا কবরে আন্ধেরি মিয়া অনেকে আছেন যারা হয়তো বুঝেন না যখন আমি কবরে অন্ধকারে ঘাবড়ে যাব ভয় পেয়ে যাব একা মা কবরে অন্ধেরি মে ঘবরাউঙ্গা জব তনহা ইমদাদ মেরি করনে আজানা রসুল আল্লাহ ইমদাদ মেরি করনে আজানা রসুল আল্লাহ রোশন মেরি তুরবত কো مجرم ہو جہاں بھر کا
जब वक्त नजा आए दीदार अता करना। नाथ रसूल सलाम सुनार पर দিলটা কিছুটা হলো নরম হয় না কি বলেন আপনারা নরম হয় না ভাইরা তো আপনারা শুধু বক্তানা কমেডিয়ান এগুলো শুনতে চান নাচ শুনতে চান না কেন কিছু তো নাচ শোনা দরকার আছে সেগুলোও গাওয়া দরকার তিতা সঙ্গীত ঘা সঙ্গীত থাপ্পর সঙ্গীত সবগুলো দরকার আছে কিন্তু সবার আগে নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না ভাইরা আচ্ছা নতুন সঙ্গীত যেটি এটা এখন আমার আইপ্যাডে আসে নাই এই জন্য আমি এই মুহূর্তে গাইতে পারছি না দুঃখিত বালাই হাওয়ারের কান্না বালাই হাওয়ার আমার মন যে প্রশ্ন করে কোনটা শুনবেন আপনি সঙ্গীত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছে শামসুল আমাজ প্রতিদিন কত কথা কত শত ব্যস্ততা তোমাকে ভুলে থাকা যায় না কতজন আসে যায় নীরবেই ঝরে যায় কেউ তার খবর রাখে না আমার এই মন জুড়ে কোন আসন গড়ে রয়েছে শামসুল আমাজ কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্নাজ আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলার আমি তো পাগল মদিনাওয়ালার ধরেছি সোনার রশি এই কাফেলার এই সিলসিলা ধরে মদিনার বন্দরে হয় যেন আমার ঠিকানা কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না আজ কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্যে ও গো বলি সম্রাট কাঁদে ওই লতা পাতা কাঁদে ওই মাঠ তোমার জন্যে ও গো বলি সম্রাট আমি তো ব্যর্থ কবি আন মনে যত ভাবি ততটা তো বলতে পারি না কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্নাজ কান পেতে শুনি ওই বালাই হাওরের কান্না আপনার কোনটা শুনবেন আচ্ছা ঠিক আছে মঞ্চ মাতাতে হবে মানুষ হাসাতে হবে জমাতে হবে জলসা কখনো বা কৌতুকে রং ঢং চোখে মুখে অভিনয় আমার পেশা মানুষ তো ভুল করে মজা যায় এই সুরে ওয়াজের বদলে শুনে গান খালি কলসির মতো ভেজে যাইও বিরত বুঝে না তো সরল প্রাণ
আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, সবাই বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি কেমনে কে গান গাই কেমনে কে বিড়ি খাই দেখাই তা অভিনয় করে, বাহারি জামাই মুড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে। বাহারি জামাই মুড়ে পল্লী গীতির সুরে নেচে যাই আজব জিকিরে, সরল মানুষ ঠকে আমি থাকি টিকটকে খুলে দেখো ইউটিউব খান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে ২৬ থেকে হই ২৪, শিশু তাই কি হয়েছে আল্লামা লেগে গেছে দু পকেটে ভরে আছে বকশিস, কথা ক্লিয়ার বুঝে যাচ্ছে তো? ২৪ ইঞ্চি হুজুর আপনাদের এদিকে আসছেন, ২৪ ইঞ্চি হুজুরের আশাটা তো খারাপ না ভাই, কথা বুঝতে হবে, হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন ২৪ ইঞ্চি করেছেন আল্লাহর ইচ্ছা, সেটা মানুষকে আল্লাহর যেভাবে খুশি যেভাবে ইচ্ছা তিনি তৈরি করেছেন, কিন্তু প্রশ্ন হলো পোস্টারে এই হুজুরের, আমার কথা বুঝতে পারছেন আপনারা, কেন করা হয় এগুলো? এগুলো হচ্ছে লোক দেখানোর জন্যে, লোক দেখানোর জন্যে ওয়াজ মাহফিলের আয়োজন করাও তো ইবাদতের অন্তর্ভুক্ত যদি সহি নিয়তে করা হয়, খালিস নিয়তে যদি আয়োজন করা হয় সেটাও তো ইবাদত, সেটা লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানোর জন্য এরকম করা হয়। ইঞ্চি ইঞ্চি কমে ততই আসর জমে ২৬ থেকে হই ২৪, শিশু তাই কি হয়েছে আল্লামা লেগে গেছে দু পকেটে ভরে আছে বকশিস, খামাখাই যাও রেগে সব্বাই যে হুজুগে কারে দোষ দিবে ভাই জান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, টিভির চ্যানেল যত আমার তা মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়াল, হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটির, টিভির চ্যানেলে যত আমার তা মুখস্থ হিন্দি বা বাংলা সিরিয়াল, হুজুরের পরিচয় হুজুরের মুখে শুনো হুজুর ইউনিভার্সিটির মাল, ব্যাপাস কি বোধ করি এরে ওরে তারে মারি ইবলিশ হাসে শুনে বোজান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, ওয়ারিশের বেশ ধরে যা খুশি তাই করে তামাশা করেছি শরীয়ত, আমাকে রাখো রে চিনে আমি এ কঠিন দিনে কেয়ামতের আলামত, ওয়ারিশের বেশ ধরে যা খুশি তাই করে তামাশা করেছি শরীয়ত, আমাকে রাখো রে চিনে আমি এ কঠিন দিনে কেয়ামতের আলামত, আমি জিন্দাবাদ করণিত প্রতিবাদ, আমি জিন্দাবাদ করণিত প্রতিবাদ, অতএব সবাই সমান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান, বক্তা না কমেডিয়ান, আমি বক্তা না কমেডিয়ান। আচ্ছা ঘা সঙ্গীত গেল, এখন রয়ে গেছে তিতা সঙ্গীত আর থাপ্পড় সঙ্গীত, ঠিক আছে?